বিদ্যাজ্যোতি প্রকল্পের মাধ্যমে ককবরক বিষয়কে উপেক্ষা করার প্রচেষ্টা হচ্ছে বলে অভিযোগ তুলে সরব হলো টিএসইউ। বুধবার টিএসইউ এর এক প্রতিনিধি দল বিদ্যালয় শিক্ষা দপ্তরের কাছে গিয়ে রিপোর্টেশন প্রদান করেন। বিদ্যাজ্যোতি প্রকল্পের দায়িত্বে থাকা আধিকারিক কাজল কুমার ভৌমিকের সঙ্গে সাক্ষাৎ করে সমস্যার সমাধানের দাবি জানান প্রতিনিধি দল। রিপোর্টেশনের পর টিএসইউ সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা জানান, বিদ্যাজ্যোতি প্রকল্পের জন্য ককবরক ভাষা বন্ধ হওয়ার উপক্রম হয়ে দাঁড়িয়েছে। স্কুলগুলো থেকে ছাত্রছাত্রীরা ককবরক ভাষায় পড়াশোনা করার সুযোগ হারানোর মতো অবস্থা। জনজাতি অংশের ছাত্রছাত্রীরা চায় মাতৃভাষায় পড়াশোনা করতে, তাই বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকের কাছে তুলে ধরা হয়েছে। তিনি আশ্বস্ত করেছেন, অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়টি দেখা হবে এবং দাবি পূরণ না হলে ছাত্রছাত্রীরা যাতে এই প্রকল্পের আওতায় আসলে ককবরক ভাষায় পড়াশোনা করতে পারে সেদিকে গুরুত্ব দেওয়া হবে, না হলে আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন তিনি। থেকেই কিন্তু স্কুল কলেজ স্কুলগুলোতে কেবিসি ককবরক টিচার নিয়োগ করা হয়েছিল। কিন্তু দেখা গেছে কি, যারা এই ককবরককে ভালোবেসে যারা আমরা বিগত সরকার বা টিএসইউ আমাদের যে দীর্ঘদিনের আন্দোলন তা আমরা সাকসেসফুল করতে পেরেছিলাম, কিন্তু হঠাৎ করে এই বিগত বছর চার বছরে আমরা দেখতে পেলাম বিদ্যাজ্যোতি নামে একটা প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে কিনা ককবরক ভাষাকে প্রত্যেকটা বিদ্যালয়ে পড়াশোনা করা হচ্ছে, যে বন্ধ করে দেওয়ার একটা প্রচেষ্টা আমরা লক্ষ্য করেছি। এই প্রচেষ্টা লক্ষ্য করেই বিশেষ করে বয়স বর্জনে এখানকার স্টুডেন্টরা ককবরক সাবজেক্ট নিয়ে যখন পড়তে গিয়েছে, স্বাভাবিক আমাদের সময়কার বা পূর্বকাল সরকার আমলে যারা ছিল ওই সময় টিবিএসসি বোর্ডের আন্ডারে যারা ছিল ওই সময় ককবরক বাংলা কীভাবে স্কুল থেকে বাদ দেওয়া যায় এই যে প্রচেষ্টা চালাচ্ছে বর্তমানে যে সরকার, এটার আমরা তীব্র বিরোধিতা করছি এবং পরবর্তী সময়ে যদি এটা যদি না হয় তার জন্য আমরা একটা বৃহত্তর আন্দোলনে যাওয়ার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করছি টিএসইউ গতভাবে।